মহাসপ্তমীর সন্ধে, আর এই সন্ধে বলতেই আরো ভিড়ের যেন ছবিটা চোখের সামনে ভেসে উঠছে। কারণ যত সময় বাড়ছে আরো মানুষের আনাগোনা, রাস্তায় সমস্ত ভিড় মণ্ডপমুখী। এই মুহূর্তে আমরা চোখ রাখবো ক্যামেলিয়া গার্ডেনের ছবি, সেখানকার পুজো কিরকম চলছে, সেই সেখানকার পুজো থেকে কি ছবি উঠে আসছে সেই ছবিটা আমরা দেখবো। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবো, কিন্তু তার আগে বলে রাখি যে দ্বিতীয় বর্ষের পুজো ক্যামেলিয়া গার্ডেনের এবং ক্যামেলিয়া মেট্রো গার্ডেনের এই পুজো, সেখানকার ছবিটা আমরা দেখার চেষ্টা করবো এবং সেখান থেকে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবো। এবং বিভিন্ন সময় আমরা সপ্তমীর রাতের যত অন্ধকার নামছে তত যেন ভিড় আরও গাঢ় হচ্ছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিকে পেয়ে গিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বর্ণালী এবং সৌমি রয়েছেন আমাদের সঙ্গে ক্যামেলিয়া মেট্রো গার্ডেন থেকে। আমরা তার সঙ্গে কথা বলে নেবো। সৌমি, তোমার সঙ্গে আমি দেখতে পাচ্ছি বর্ণালীকেও। বর্ণালীর হাতে পুরস্কার চলে এসেছে, সেরা পুজো সম্মান। কিসের জন্য, কোন বৈশিষ্ট্যের কারণে এই এখানকার পুজো তারা এই সম্মান পাচ্ছেন? একদমই বিশাখা, তোমাকে প্রথমেই জানাই হচ্ছে সপ্তমীর শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে সপ্তমীর শুভেচ্ছা। এবং এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ক্যামেলিয়া মেট্রো গার্ডেন আবাসন। এবং তুমি যেমনটা বলছিলে যে কী বৈশিষ্ট্য, সবসময় কিন্তু আবাসনের পুজো, আবাসনের পুজো কিন্তু সবসময় স্পেশাল হয়ে থাকে। এবং সেরকমই কিন্তু ক্যামেলিয়া মেট্রো গার্ডেনের যে আবাসন, সেই পুজো কিন্তু বিশেষত্ব নিয়েই রয়েছে। এই মুহূর্তে রিপাবলিক বাংলার যে সেরা পুজোর যে প্রাইজ, সেটা কিন্তু ক্যামেলিয়া গার্ডেনের হাতে তুলে দিচ্ছে আমাদের আমাদের আমার সাথে রয়েছে আমার অপর প্রতিনিধি বর্ণালী। বর্ণালীকে বলো, বর্ণালী তুমি একটু সবার হাতে তুলে দাও, রিপাবলিক বাংলার যে সেরা পুজোর প্রাইজ সেটা কিন্তু ক্যামেলিয়া গার্ডেনের হাতে উঠছে। একদম দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু প্রচণ্ড খুশি, অর্থাৎ সম্মান পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এবং এরাও কিন্তু ক্যামেলিয়া মেট্রো গার্ডেনের যারা রয়েছে উদ্যোক্তা, তাদের সাথে একটু কথা বলে নেবো আমরা। দেখতেই পাচ্ছ উন্মাদনাটা কিন্তু চরম পর্যায়ে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের কত বছরের পূজা? এটা আমাদের মানে দ্বিতীয় বছরের। আজকে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দ্বিতীয় বছরে আমাদের পুজো আমাদের পা দিয়েছি, কিন্তু এটা দেখে মনে হবে না আমাদের দ্বিতীয় বছর। আমাদের স্বতঃস্ফূর্ততা এবং আনন্দ আমরা উদ্ভাসিত এবং প্রচণ্ডভাবে আনন্দ করছি। আমাদের মহিলা যারা, পরিবারে যারা আছে, আমরা যারা আছি, প্রত্যেকে মিলে আমাদের এই পুজোটা এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করে আমাদের এই পুজোটা কাটাচ্ছি। এবং মনে হচ্ছে না এটা আমাদের পুরো একটা কোনো সোসাইটির পুজো নয়, এটা আমাদের বাড়ির পুজো। আমরা সবাই সেভাবে আনন্দ করছি আমাদের এই পরিবার। কথার সাথে সাথে আমি চলে যাচ্ছি, আপনি যেমনটা বলেন মহিলাদের পুজো, মহিলারা কিন্তু সব কাজ করে, এখানে প্রচুর মহিলা রয়েছে, আমি একটু কথা বলে নেবো। এখানেই কাটে পুজোর এই পাঁচটা দিন? হ্যাঁ, পুজোর পাঁচ দিন তো এখানেই, মানে শুধু পুজোর পাঁচটা দিন না, আমরা সারা বছর মহিলারা ওয়েট করি এই চার দিনের জন্য। আমাদের মানে প্রত্যেক দিনের প্রচুর প্রোগ্রাম থাকে, আমাদের নাচ, নাটক, গান, তার রিহার্সাল, নাচের। এবং আমরা প্রত্যেকে সংসার করার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম আমরা মহিলারাই চাকরি করি, সেই সামলেও আমরা সময় বের করে রিহার্সাল করি। এবং আমাদের থিম এবার আপনারা দেখতেই পাচ্ছেন, মা আমাদের সাজে, ডাকের সাজে এসেছে, এবং আমরা সোনার গয়না, সোনালি রঙের গয়না দিয়ে মাকে সাজিয়েছি, মায়ের রূপের তো তুলনা হবে না। এছাড়াও আমরা কিন্তু আমাদের পুজো এবার শৈশবকে, আমাদের শৈশবকে তুলে ধরেছি। দেখতেই পাচ্ছেন আমাদের মহিলারা এবং ছোট বাচ্চারা নৌকো, পাখি সব বানিয়েছে, হ্যাঁ, যেটা অরিগামি বলে, আমরা সেটা দিয়ে আমরা সাজিয়েছি। এবং আমরা এখানে প্রত্যেকটা সিনিয়র দিদিরা, এখানে যারা মহিলারা যেভাবে ওতপ্রোতভাবে এই পুজোর সঙ্গে জড়িত, এক বছর ধরে তারা এই প্রচেষ্টা চালিয়ে গিয়ে আজকে এই সম্মানটা পেয়ে সত্যি আমরাও তাদেরকে সম্মান দিতে পেরে সম্মানিত। অনেক ধন্যবাদ সৌমি।